আল্লাহ পাক জান্নাতে বিভিন্ন সময় গিফট পাঠাবেন এক একজনের জন্য স্পেশাল, যার ঈমান, যার আমল, যার মর্তবা যত বেশি ছিল তার জন্য সেইভাবে সম্মাননা স্বরূপ বিভিন্ন সময় উৎসাহ দেওয়ার জন্য, আনন্দ আমাদের জন্য গিফট পাঠাবেন, উপহার দিবেন, হাদিয়া দিবেন। জান্নাতি যখন ওই গিফট বক্স পাবে, উপহার বক্স খুলবে, খোলার সাথে সাথে একটি ফল দেখবে, ফল দেখার সাথে সাথে জান্নাতি বলবে এরকম ফল তো আমার এখানেও আছে, আমার এই কক্ষেও আছে, এই ফল তো আমার এখানেও আছে, আমার জন্য এটা আল্লাহ কেন ফাটাইছে। ফেরেশতা বলবে আল্লাহ পাক আপনাকে এটা খেয়ে দেখতে বলেছেন। সূরা মুহাম্মদের এই আয়া থেকে বোঝা গেল জান্নাতে কোনো ফল বাকি নাই যেটা দুনিয়াতে নেই, দুনিয়াদের সকল ফল জান্নাতে আছে। তবে কোরআনের ভিতরে পাঁচটি ফলের কথা উল্লেখ আছে। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। হাদিসে পাক এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি জান্নাতে তার সিংহাসনে বসে থাকবে, চতুর্দিকে প্রহরী থাকবে, জান্নাতের দরজার ভিতরে দারোয়ান থাকবে, একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে, একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসে জান্নাতির দরজার সামনে যে প্রহরী ফেরেশতা আছে তাকে বলবে আমার মালিক থেকে, তোমার মালিক থেকে অনুমতি নাও, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তোমার মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। ওই ফেরেশতা জান্নাতি ব্যক্তির কাছে গিয়ে বলবে, অনুমতি চাইবে, জান্নাতি ব্যক্তি বলবে উদুখুলুহা বিসালামিন আমিন, শান্তির সাথে আমার কাছে প্রবেশ করো। ফেরেশতা তার কাছে প্রবেশ করবে, প্রবেশ করে একটি গিফট বক্স দিবে, গিফট বক্স দিয়ে বলবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহ পাক জান্নাতে বিভিন্ন সময় গিফট পাঠাবেন এক একজনের জন্য স্পেশাল, যার ঈমান, যার আমল, যার মর্তবা যত বেশি ছিল তার জন্য সেইভাবে সম্মাননা স্বরূপ বিভিন্ন সময় উৎসাহ দেওয়ার জন্য, আনন্দ আমাদের জন্য গিফট পাঠাবেন, উপহার দিবেন, হাদিয়া দিবেন। জান্নাতি যখন ওই গিফট বক্স পাবে, উপহার বক্স খুলবে, খোলার সাথে সাথে একটি ফল দেখবে, ফল দেখার সাথে সাথে জান্নাতি বলবে এরকম ফল তো আমার এখানেও আছে, আমার এই কক্ষেও আছে, এই ফল তো আমার এখানেও আছে, আমার জন্য এটা আল্লাহ কেন ফাটাইছে। ফেরেশতা বলবে আল্লাহ পাক আপনাকে এটা খেয়ে দেখে খেয়ে দেখতে বলেছেন, আপনি একটু খেয়ে দেখেন। খেয়ে দেখার সাথে সাথে জান্নাতি চিৎকার করে বলবে আরে আমার ভুল বুঝতে পেরেছি, আমি এই পৃথিবীতে এই জান্নাতে আসার পর যত ফল খেয়েছি তার সকল ফলের চাইতে শ্রেষ্ঠ স্বাদ হচ্ছে এই ফল। সুবহানাল্লাহ, হাদিস আসছে আল্লাহ পাক উপহার স্বরূপ যেই ফল পাঠাবেন ফার্সেল, এই ফলের স্বাদ হবে জান্নাতে যত ফল থাকে, জান্নাতে যত রকমের ফল থাকবে, ধরে নেন 1 লক্ষ ফল আছে, এই 1 লক্ষ ফলের সকল স্বাদকে এই উপহার বিশিষ্ট ফলের ভিতর আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন জান্নাতে টক মিষ্টি এমন কোনো ফল নাই যেটা জান্নাতে নেই, সব রকমের ফল আছে। সূরা মুহাম্মদে আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, হরেক রকমের পর রকমারি ফল আল্লাহ পাক জান্নাতির জন্য রেখেছেন। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, সকল রকমের ফল আছে, কোনো ফল বাদ নাই। ফিহা ফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন, তারা সেখানে তাদের পছন্দ মতো ফল পাবে, যেটা মন চাইবে সেটাই পাবে। তাহলে সূরা মুহাম্মদের এই আয়া থেকে বোঝা গেল জান্নাতে কোনো ফল বাকি নাই যেটা দুনিয়াতে নেই, দুনিয়াদের সকল ফল জান্নাতে আছে। তবে কোরআনের ভিতরে পাঁচটি ফলের কথা উল্লেখ আছে, কয়টি কথা, কয়টি ফল, পাঁচটি ফলের কথা কোরআনে উল্লেখ আছে। 1 নম্বর খেজুর, আঙ্গুর, আনার, কলা, বরই, এই পাঁচটি ফলের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক সূরা আর রহমানে বলেছেন ফিহা ফাকিহাতু ওয়া নখলু ওয়ার রুম্মান, আল্লাহ পাক সূরা আর রহমানে খেজুরের কথা আর আনারের কথা বলেছেন, খেজুর আর আনার আল্লাহ পাক জান্নাতীদেরকে দান করবেন। তাহলে দুইটা ফলের আমরা এখানে কোরআন থেকে পাইলাম। আর সূরা ওয়াকিয়ার ভিতর আল্লাহ পাক আরো দুইটা ফলের কথা বলেছেন, ফি সিদরিম মখদুদ ওয়া তালহিম মংদুদ, সেখানে কাটা কাটা মুক্ত খেজুর, কাটা মুক্ত সেখানে বরই গাছ থাকবে, বরই থাকবে, কাঁদি কাঁদি কলা থাকবে, কলার পরিবেশে বরই গাছের পরিবেশের ভিতরে জান্নাতিরা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা আর রহমানে
খেজুর এবং আনারের কথা পেয়েছি, আর সূরা ওয়াকেয়াতে বরই এবং কিসের কথা, কলার কথা পেয়েছি, খেজুর। সাহাবায়ে কেরাম যখন বলছে যে জান্নাতে খেজুর থাকবে, কোরআনে হাকিমে যেহেতু আসছে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়াতে খাই, খেজুর খাই, এই খেজুরগুলো তো এতটুকু হয় বা আর একটু বেশি বড় হয়, জান্নাতের খেজুরগুলো কতটুকু হবে, কত লম্বা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের খেজুর কত লম্বা হবে সেটা জানার আগে জানো জান্নাতের খেজুরের যে বিসি হবে সেই বিসি হবে 12 হাত লম্বা। সুবহানাল্লাহ! তাহলে খেজুর কত বড় হবে? খেজুর যদি, খেজুরের বিসি যদি 12 হাত লম্বা হয়, তাহলে কলা কত বড় হবে? কি বলে, খেতে মন চায়? আল্লাহু আকবার! আল্লাহ পাক জান্নাতে অসংখ্য অগণিত নাজির নেয়ামত দান করেছেন। তারপরে আল্লাহ পাক সূরা নাবাতে বলেছেন আঙ্গুরের কথা। আল্লাহ পাক বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা। মুত্তাকিনদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখেছেন, উদ্যান রেখেছেন, সাথে সাথে আঙ্গুর রেখেছেন, ওয়া আ'নাবা আঙ্গুর রেখেছেন। আমরা এই হাদিস, এই কোরআন থেকে 5টি ফলের নাম পেয়েছি। একটা কি, খেজুর, আনার, বরই, কলা, আঙ্গুর। এই 5টি ফলের কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। আর সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, রকম রকমারি ফল থাকবে, হরেক রকমের ফল, সব রকমের ফল আল্লাহ পাক জান্নাতীদেরকে এই ফল দিয়ে আপ্যায়ন করবেন। তাহলে আমরা এখানে 5টি ফলের কথা পেয়েছি। এক সাহাবি, গ্রাম্য সাহাবি, হাদিসে পাক এসছে, গ্রাম্য সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আঙ্গুর আমাদেরকে দিবে জান্নাতে গেলে, এই আঙ্গুর, একটা আঙ্গুরের রস কতটুকু হবে, কত বেশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবিকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা চামড়া দিয়ে কত বড় মশক বানিয়েছে, বালতি বানিয়েছে। অর্থাৎ তৎকালীন সময় তো আমাদের মতো প্লাস্টিকের আরফিল এরকম বালতি ছিল না, কি ছিল, চামড়া, উঁটের চামড়া দিয়ে কি করতো, বালতি বানাতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কত বড় বালতি বানাতে পারে? তখন সাহাবি বলবেন, আমার মা তো এত বড় বালতি বানিয়েছে, তার মা যত যত বড় বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত বড় বানিয়েছে তার চাইতে বড় বালতি দিলেও একটা আঙ্গুরের রস শেষ হবে না। সুবহানাল্লাহ! কত বড় আঙ্গুর হবে? হাদিসের কথা তিরমিজির বর্ণনা এসেছে। আল্লাহ পাক প্রথমে বান্দাদেরকে সালাম দিবেন, অভ্যর্থনা জানাবেন, স্বাগত জানাবেন, তারপরে কি করবেন, আমরা আলোচনার শেষ থেকে টানি, শুরু থেকে, তারপরে আসনের ব্যবস্থা করবেন, তারপরে আমাদের দুনিয়ার রীতি অনুযায়ী শরবতের ব্যবস্থা, পানীয়র ব্যবস্থা করবেন, তারপর কি খাওয়াবেন, নাস্তা খাওয়াবেন। নাস্তা খাওয়ানোর পরে এবার কি দিবেন, ফল দিবেন। খাওয়ার পরে ফল খাওয়া সুন্নত, আমরা এটা হাদিসে আসছে, ওখানেও আল্লাহ পাক খাওয়ার পরে কি খাওয়াবেন, ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ! নতুন ওয়াজ ও ইসলামিক সংগীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।